নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের এই ওয়ান ডে ট্যুরে আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরব হুগলি জেলার একটি ঐতিহাসিক এবং ভৌগোলিক ঐতিহ্যে সমৃদ্ধ পর্যটনস্থল ব্যান্ডেল। কি নেই এখানে! মন্দির, চার্চ, ইমামবাড়া, আশ্রম, হুগলি নদী, ইতিহাস, ভূগোল সব মিলেমিশে আছে এই ব্যান্ডেলে। তো বন্ধুরা, এই ওয়ান ডে ব্যান্ডেল ট্যুর প্ল্যান অনুযায়ী কিভাবে আসবেন, কি দেখবেন, কিভাবে দেখবেন, কি খাবেন, সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, প্রথমে আপনাদের বলি আপনারা ব্যান্ডেল কখন আসবেন। সারা বছরই ভ্রমণ পিপাসু পর্যটকরা এসে থাকেন এই ব্যান্ডেলে। আপনারাও বছরের যে কোনো সময়ে ব্যান্ডেল আসতে পারেন, কিন্তু যেহেতু মন্দির, আশ্রম, চার্চ ইত্যাদি জায়গায় প্রবেশের একটি নির্দিষ্ট সময় আছে, তাই আমি রেকমেন্ড করব একটু সকাল সকাল বেরিয়ে পড়তে। তাহলে অল্প সময়েই পুরো ব্যান্ডেল খুব সহজেই ঘুরে দেখতে পারবেন। ফ্রেন্ডস, এরপর আপনাদের বলি কিভাবে আপনারা ব্যান্ডেল আসবেন। কলকাতা থেকে মাত্র কিছু দূরে অবস্থিত এই শহরে পৌঁছানো খুবই সহজ। ব্যান্ডেল আসার জন্য অনেকগুলি রাস্তা আছে। যদি ট্রেনে আসতে চান, তাহলে হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল লোকাল, কাটোয়া লোকাল অথবা হাওড়া বর্ধমান ভায়া মেন লোকাল ধরে খুব সহজেই চলে আসতে পারেন ব্যান্ডেল স্টেশন। আর যদি ভাবেন একটি এক্সাইটিং রোড ট্রিপ দিয়ে দিনটি শুরু করবেন, তাহলে সেক্ষেত্রেও অনেকগুলি রাস্তা আছে, যেমন দিল্লি রোড, NH-19 বা কল্যাণী এক্সপ্রেসওয়ে। বেস্ট হলো যেখান থেকে আসতে চান সেখান থেকে গুগল ম্যাপে রাস্তা এবং কতটা সময় লাগবে এগুলো চেক করে নেওয়া। বন্ধুরা, ব্যান্ডেল স্টেশনে নেমে স্টেশনের অটো স্ট্যান্ড থেকে আপনাদের একটি অটো বা টোটো রিজার্ভ করে নিতে হবে ব্যান্ডেলের সমস্ত দর্শনীয় স্থানগুলি ভ্রমণের জন্য। আমরা একটি অটো বেছে নিয়েছিলাম ব্যান্ডেলের সমস্ত দর্শনীয় স্থান ভ্রমণের জন্য। বন্ধুরা, এই ট্যুরে আমার সঙ্গে ছিল শিবনাথ এবং সিদ্ধার্থ। ব্যান্ডেলের সমস্ত দর্শনীয় স্থান ভ্রমণের জন্য অটোচালক আমাদের কাছ থেকে মোট 450 টাকা নিয়েছিলেন। অটোচালকের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। অটোচালক আমাদের প্রথমেই নিয়ে গেলেন বিখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবাড়িতে। বাড়ি অবশ্য বন্ধ ছিল, তাই বাইরে থেকেই দেখতে হলো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবাড়ি থেকে কিছুটা যাওয়ার পরেই পড়ল শরৎচন্দ্র স্মৃতি মন্দির। এই স্মৃতি মন্দিরের ভিতরে রয়েছে শরৎচন্দ্র পাঠাগার এবং সংগ্রহশালা। পাঠাগার এবং সংগ্রহশালা খোলা থাকে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, এবং সমস্ত সরকারি ছুটির দিন এই পাঠাগার এবং সংগ্রহশালা বন্ধ থাকে। স্মৃতি মন্দিরের সামনেই রয়েছে সাহিত্যিকের মূর্তি। এছাড়া স্মৃতি মন্দির চত্বরে রয়েছে বিভিন্ন রকমের ফুল গাছ এবং বিভিন্ন প্রজাতির আলংকারিক উদ্ভিদ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি মন্দির দেখানোর পর অটোচালক আমাদের নিয়ে গেলেন মা হংসেশ্বরী দেবীর মন্দিরে। মন্দির প্রবেশের অনেকটা আগেই অটোচালক আমাদের নামিয়ে দিলেন, কারণ মন্দির চত্বরে গাড়ি নিয়ে যাওয়ার অনুমতি নেই। মন্দির প্রবেশের কিছুটা আগে চোখে পড়ল সিংহতোরণ। সিংহতোরণ দিয়ে ভিতরে প্রবেশ করলে চোখে পড়বে রাজবাড়ি, কিন্তু রাজবাড়িতে প্রবেশ নিষেধ। রাজবাড়ি চত্বরে
ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জরাজীর্ণ কিছু অংশের ধ্বংসাবশেষ। ক্ষয়িষ্ণু রাজবাড়ি যেন আজ ইতিহাসের প্রতীক। রাজবাড়ি চত্বরের একদম পাশেই রয়েছে মা হংসেশ্বরী মন্দির এবং অনন্ত বাসুদেব মন্দির। মন্দিরের সামনের রাস্তায় পেয়ে যাবেন সারি সারি দোকান, সেখান থেকেই পূজার ডালা, ফুল ইত্যাদি নিয়ে নিতে পারেন। মায়ের কাছে পূজা দেওয়ার জন্য আমরাও একটি ডালা নিয়েছিলাম। মন্দিরটি বাঁশবেড়িয়া অঞ্চলে অবস্থিত। রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে মন্দিরটির নির্মাণ কাজ শুরু করেন এবং তার মৃত্যুর পর তার পত্নী রানী শঙ্করী 1814 খ্রিস্টাব্দে মন্দিরটির নির্মাণ কাজ সম্পন্ন করেন। মন্দিরের সামনের ভাগে নাটমন্দির অংশ রাজস্থানি ঘরানার চিত্র এবং নান্দনিক কারুকার্যে অলঙ্কৃত। মন্দিরের ভিতরে সহস্রদল পদ্মের ওপর ত্রিকোণ বেদী, সেই বেদীর পঞ্চমুণ্ডীর আসনের ওপর যোগনিদ্রায় শায়িত মহাদেবের নাভিকুণ্ড থেকে বেরিয়ে আসা পদ্মের ওপর মায়ের অবস্থান। নীলবর্ণা মায়ের বিগ্রহ নিমকাঠে নির্মিত। তান্ত্রিক যোগ সাধনার প্রত্যক্ষ স্থাপত্য নিদর্শন হল এই হংসেশ্বরী মন্দির। তন্ত্রমতে নির্মিত এই মন্দিরটির গঠন প্রণালীতে মানবদেহের 5টি নাড়ির পরিচায়ক হিসাবে যৌগিক ষটচক্রভেদের রহস্য প্রকাশিত হয়েছে। মানবদেহের ইড়া, পিঙ্গলা, সুষুম্না, বজ্রাক্ষ, চিত্রণী এই 5টি নাড়িসূত্রের মতো কুণ্ডলিনী শক্তিরূপে নির্মিত এই মন্দিরটি। মন্দিরের ছোট বড় মোট 13টি চূড়া যেন পদ্মের কুঁড়ির আদলে সহস্র পাপড়ি দিয়ে তৈরি। মন্দিরটির স্থাপত্য কারুকার্যে উত্তর রাজস্থানের শেখাওয়াতি হাভেলি নির্মাণ শৈলীর নিদর্শন লক্ষ্য করা যায়। পদ্মের ওপর আসীন নরমুণ্ড এবং খড়গধারী শ্যামাঙ্গী কালীমূর্তি মা হংসেশ্বরী রূপে পূজিত হন এই মন্দিরে। মন্দিরে রয়েছে নিয়মিত ভোগের ব্যবস্থা। যদি মন্দিরের প্রসাদ পেতে চান তাহলে অবশ্যই সকাল 10টার মধ্যে মন্দিরের আধিকারিকদের থেকে ভোগের ব্যাপারে তথ্য নিয়ে নেবেন। হংসেশ্বরী মন্দিরের পাশেই রয়েছে অনন্ত বাসুদেব মন্দির। বাংলার টেরাকোটা শিল্পের শ্রেষ্ঠ নিদর্শনগুলির মধ্যে এই অনন্ত বাসুদেবের মন্দিরটি অন্যতম। পোড়ামাটির কাজে সজ্জিত এই মন্দিরের আদল অনেকটা বিষ্ণুপুরের মন্দিরগুলির মতো। বিষ্ণুপুরের মন্দির যে সময়ে তৈরি হয়েছিল সে সময়েই তৈরি হয় এই অনন্ত বাসুদেব মন্দির।
1679 খ্রিস্টাব্দে রাজা রামেশ্বর রায় এই টেরাকোটার কারুকার্য খচিত একরত্ন বিষ্ণু মন্দিরটি নির্মাণ করেন, যেটি এখন অনন্ত বাসুদেব মন্দির নামে পরিচিত। মন্দিরের গায়ে টেরাকোটার ফলকে রামায়ণ, মহাভারত, পৌরাণিক যুগের বিভিন্ন কাহিনী, দেবদেবীর প্রতিকৃতি ইত্যাদি নানা রকম কারুকার্য খোদাই করা রয়েছে। টেরাকোটা শিল্পে সমৃদ্ধ এই অনন্ত বাসুদেব মন্দির দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। হংসেশ্বরী মন্দির প্রাঙ্গণে প্রবেশের সময় হল সকাল 7টা থেকে দুপুর 12:30 এবং বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। মা হংসেশ্বরী মন্দির এবং অনন্ত বাসুদেবের মন্দির দর্শন করানোর পর অটোচালক আমাদের নিয়ে গেলেন লাহিড়ি বাবার আশ্রম। আশ্রমে প্রবেশ করার সময় সকাল 10টা থেকে 12টা এবং বিকেল 4টে থেকে 6টা। লাহিড়ি বাবার আশ্রমে প্রবেশের কিছু নিয়মাবলী আছে, যেমন ছেলেদের ক্ষেত্রে হাফ প্যান্ট পরে প্রবেশ নিষেধ, মেয়েদের ক্ষেত্রে মাথায় ও গায়ে কাপড় অথবা ওড়না দিয়ে ঢেকে প্রবেশ করা বাঞ্ছনীয়। আশ্রমের ভিতর তুষারধবল মন্দিরের কারুকার্য সত্যিই অসাধারণ। মন্দিরের ভিতরে রয়েছে বিভিন্ন দেবী দেবতার অপরূপ সুন্দর বিগ্রহ। লাহিড়ি বাবার আশ্রম দর্শন করার পর অটোচালক আমাদের নিয়ে গেলেন হুগলি নদীর তীরে অবস্থিত হুগলি ইমামবাড়ায়। বিখ্যাত দানবীর হাজী মোহাম্মদ মহিষিনের স্মৃতির উদ্দেশ্যে 1841 সালে এই ইমামবাড়াটির নির্মাণ কাজ শুরু হয়। কেরামত উল্লাহ খান এর স্থপতি ছিলেন এবং এই ইমামবাড়াটি নির্মাণ করতে প্রায় 20 বছর সময় লেগেছিল। ইমামবাড়া প্রবেশের জন্য 10 টাকা মূল্যের টিকিট কাটা আবশ্যিক। প্রবেশপথ দিয়ে প্রবেশ করেই চোখে পড়ল ইমামবাড়ার চওড়া চাতাল ও চতুর্ভুজাকৃতি দালান। ইমামবাড়া ভবনটি 2তলা। আঙিনার মধ্যস্থানে রয়েছে একটি কৃত্রিম জলাশয়। জলাশয়ের একদিকে রয়েছে শরবতখানা এবং অপরদিকে রয়েছে তাজিয়াখানা। ইমামবাড়ার মধ্যে সবথেকে আকর্ষণীয় হল প্রবেশের মুখে উঁচু 2টি মিনার। মিনার দুটির মাঝখানে রয়েছে লন্ডনের বিগ বেনের পরে দ্বিতীয় বৃহত্তম বিস্ময়কর ঘড়ি। ইমামবাড়ার বেশিরভাগ ঘরগুলি এখন অব্যবহৃত। ইমামবাড়াটির দেওয়ালে খোদাই করা রয়েছে বিভিন্ন ইসলামী স্থাপত্য এবং কোরআনের বিভিন্ন পাঠ্য। ইমামবাড়াটি স্টেট হেরিটেজ কমিশনের আওতাভুক্ত। মাঝখানে রয়েছে উপাসনা গৃহ, যা জড়িদালান নামে পরিচিত। জড়িদালানের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ।
দুটি মিনার সহ এই ইমামবাড়াটির আলংকারিক রূপ সত্যি অতুলনীয়। ইমামবাড়াটির স্থাপত্য ও ভাস্কর্যের সুন্দর নিদর্শন ও বিস্ময়কর ঘড়ি দেখতে বহু ভ্রমণ পিপাসু এখানে ছুটে আসেন। শরবতখানার বারান্দা পেরিয়ে জড়িদালানের বাঁদিক দিয়ে হুগলি নদীর দিকে যাওয়ার পথ। কিছুটা যাওয়ার পরই দেখতে পেলাম হুগলি নদীর এক অপরূপ সুন্দর রূপ। হুগলি নদীর তীরের দিকে এই ইমামবাড়ার বহির দেওয়ালে ফার্সি ও ইংরেজিতে হাজি মোহাম্মদ মহিসিনের আসল তলোয়াতনামার প্রতিলিপি খোদাই করা রয়েছে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি হুগলি ইমামবাড়ার একদম মধ্যস্থানে। ইসলামী স্থাপত্যের এই অভূতপূর্ব নিদর্শন সত্যি অসাধারণ। ইমামবাড়ার মিনারগুলি প্রায় 150 ফুট উঁচু এবং মিনারগুলি ওঠার জন্য আপনাদের প্রায় 152টি সিঁড়ি চড়তে হবে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ইমামবাড়ার টাওয়ার ক্লকে এবং এখান থেকে নিচে গঙ্গাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং খুব সুন্দর মনোরম বাতাস বইছে। আপনারা যদি ইমামবাড়া আসেন তাহলে ইমামবাড়ার টাওয়ার ক্লকে অবশ্যই চড়বেন। এছাড়া তৎকালীন সময়ে বেলজিয়াম থেকে আনা ঝাড় লণ্ঠন দিয়ে জড়িদালানটি সাজিয়ে তোলা হয়েছে। ইমামবাড়াটির স্থাপত্য এবং নান্দনিক রূপ আমাদের সকলেরই খুব ভালো লেগেছিল। ইমামবাড়া দেখার পর অটোচালক আমাদের নিয়ে গেলেন বিখ্যাত ব্যান্ডেল চার্চে। ব্যান্ডেল শুনলেই যে আমাদের মনে ব্যান্ডেল চার্চের কথাই ভেসে ওঠে, সে কথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। ব্যান্ডেল চার্চের পোশাকী নাম হল দ্য বেসিলিকা অব হোলি রোজারি। পর্তুগিজ ক্যাপ্টেন পেদ্রো তাভারেস সম্রাট আকবরের কাছে চার্চ নির্মাণ করার অনুমতি গ্রহণ করে 1599 খ্রিস্টাব্দে হুগলি নদীর পাশে এই চার্চটি তৈরি করেন। এর 400 বছর পর রোমের ভ্যাটিকান এই চার্চটিকে ব্যাসিলিকা সম্মান দিয়েছিলেন। ১৬৩২ খ্রিস্টাব্দে মুরেরা এই চার্চটি জ্বালিয়ে দেয়। তারপর আবার 1660 খ্রিস্টাব্দে নতুন করে চার্চ তৈরি করা হয়। চার্চের ভিতরে প্রধান প্রার্থনাগারে সর্বদা এক নৈসর্গিক শান্তি বিরাজমান। চার্চ সংলগ্ন নির্দিষ্ট স্থানে প্রভু যীশুর জীবন কাহিনী বিভিন্ন রকমের ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
চার্চের পারিপার্শ্বিক অঞ্চল খুবই সুন্দর, পরিষ্কার এবং শান্ত। চার্চের ছাদে রয়েছে আওয়ার লেডি অফ হ্যাপি ভয়েজের মূর্তি। মূর্তির সামনে রয়েছে মোমবাতি জ্বালানোর একটি বেদী। ছাদটি অত্যন্ত সুন্দর এবং পরিচ্ছন্ন। চার্চের ভিতরে যীশুখ্রিস্টের জীবনের বিভিন্ন সময়ের ধারাবাহিক দৃশ্য চিত্রের মাধ্যমে অঙ্কিত রয়েছে। বন্ধুরা, আমি এখন আসি ব্যান্ডেল চার্চের একদম ভিতরে। ব্যান্ডেল চার্চের একদম ভিতরে দেওয়ালের বিভিন্ন গায়ে যীশুখ্রিস্টের জীবন সম্পর্কিত ঘটনা এবং যীশুখ্রিস্টের বিভিন্ন বাণী দেওয়ালে লাগানো রয়েছে। চার্চের দেওয়াল জুড়ে প্রভু যীশুর জীবন কাহিনী বিভিন্ন রকমের চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। চার্চের একদম মধ্যস্থানে উপাসনা গৃহে ছবি তোলা নিষিদ্ধ, তাই আপনাদের দেখাতে না পারলেও উপাসনা গৃহের নৈসর্গিক শান্তি এবং পবিত্রতা সম্পূর্ণ অনুভব করলাম। অবশ্য এই অনুভূতি ভাষায় প্রকাশ করে বোঝানো সম্ভব নয়, তাই অবশ্যই শতাব্দী প্রাচীন ব্যান্ডেল চার্চে এসে অন্তত একবার হলেও এই অসাধারণ অনুভূতি অনুভব করে যাবেন। ব্যান্ডেল চার্চ পরিদর্শন সম্পন্ন করে আমরা আবার ফিরে চলেছি স্টেশনের উদ্দেশ্যে। বন্ধুরা, এবার আপনাদের বলে রাখি, আপনারা ব্যান্ডেল ভ্রমণে এলে কি খাবেন। খাওয়া দাওয়ার জন্য ব্যান্ডেলে অসংখ্য ছোট বড় হোটেল রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো হোটেলে খাওয়া দাওয়া করতে পারেন। এছাড়া
বাড়ি থেকেও খাবার এবং পানীয় জল সঙ্গে আনতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ওয়ান ডে ব্যান্ডেল ট্যুর? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন।